আছে, তার সাথে কথা হয় প্রতিদিনই সকালে দুপুরে। সে মাদ্রাসায় যায় নিয়মিত, তার হুজুর আসে, এসে পড়ে। আমি আবার জিজ্ঞেস করি, আম্মু তুমি কি আমার জন্য দোয়া করছো কিনা? সে বলতেছে, হ্যাঁ বাবা আমি তো তোমার জন্য দোয়া করছি, আমি নামাজ পড়ছি। আচ্ছা আমি কলারটির পক্ষ থেকে আমি আর সাজেদ, প্রিয় দর্শক আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা দেশ ও বিদেশ থেকে আমার ভিডিওটি ক্লিপ করেছেন, ওপেন করেছেন, তাদের অনেক ধন্যবাদ। কলিতার থেকে মন ভরা শুভেচ্ছা। প্রিয় দর্শক, এদিকে যখন রাকিব ভাই যার মেয়ে নিয়ে কনফিউজ, তার মেয়েকে কী করতে হবে, মাদ্রাসা পড়াতে হবে, অলরেডি মানে এটা নিয়ে ডিসিপ্লিন করছে, পরিকল্পনা করছে। আর ওই দিকে তামিম আর তামিম মানে কুলাঙ্গার তার স্বামীকে নিয়ে, মানে স্বামী তো হয়নি, যেটা জায়েজ হয়নি বা আইনত হয়নি, সো আমি একটা দু এক মিনিটের জন্য স্বামী বানিয়ে নিলাম। নাসির, এই বদমাইশ লুচ্চা নাসিরের সাথে টিকটক ভিডিও বানাচ্ছে, ছি লজ্জা হওয়ার কথা, মানে মানে একটা একটা মানুষের লজ্জাবোধ, একটা মেন্টালিটি থাকার দরকার ছিল। নাসির যে এত খারাপ, মানে খেলার প্লেয়ার হিসাবে যেরকমটা আমরা সাপোর্ট করতাম, কিন্তু তার চেয়ে ঘৃণা করছি এই কাজ করার জন্য। 8 বছরের একটা মেয়ের অভিশাপ ও গ্রহণ করছে, শুধু তামিমাকে গ্রহণ করে না, তার সাথে অভিশাপটা গ্রহণ করছে। প্রিয় দর্শক, হয়তো আমার কথাগুলো আপনাদের কাটার মতো লাগতে পারে, কিন্তু দুঃখবশত বলতে হয় এরকম হাজারো নাসির, হাজারো তামিমা বাংলাদেশে আছে, তবে তাদের সামনে আসে না। তবে কিছু কিছু জিনিস বিষয় হচ্ছে, ইস্যু যদি মিডিয়াতে আসে তাহলে এটা নিয়ে আমরা কথা বলি। এর মধ্যে তারা যখন, প্রিয় দর্শক একটু ধৈর্য সহকারে আমার কিছু কথা শুনবেন, তারপর আমি দুইটা ফুটেজ দিয়ে দেব। এখানে অনেক তথ্য রয়েছে, ইনশাল্লাহ আপনার রাকিব ভাই কী বলে আপনারা শুনবেন, ভিডিওটি টানবেন না। প্রিয় দর্শক, আমার মূল কথা হচ্ছে এইটা যে তামিমা কতটুকু তারা মেন্টালি কতটুকু পাওয়ার নিয়ে চলে টিকটক ভিডিও, মানে তাদের ভিতরে কোনো ইমেজ বা ওরকম মেন্টালিটি কাজ করে না যে তাদের উপরে মামলা হয়েছে বা তারা অপরাধ করেছে, মানে তাদের মানে তাদের মানে মাইন্ড মানে মাথার ভিতরে মাইন্ডের ভিতরে কোনো স্পর্শ মানে কাতর হচ্ছে না। তার যে একটা মেয়ে রয়েছে, মেয়ের কথা বাদ দিলাম, মনে করেন ধরে নিন আমরা ধরে নিতে পারি, মানে সব কিছু ত্যাগ করে চলে গেছে, তার নামে সেখানে মামলা রয়েছে বা নাসিরের সাথে একটা মামলা রয়েছে, তারা মানে কী বলবো, এখন যদি আমি বলতে যাই হয়তো লেগে যেতে পারে, কারণ বাংলাদেশের আইন ও সংবিধান আমরা দেখেছি। বাট এখনও রাকিব ভাই বলবে, রাকিব ভাইও মানে আইনের পত্রিকা চালিয়ে যাবে ইনশাল্লাহ, তিনিও পা পিছনে যাবে না, তার পা পিছনে যাবে না, কারণ তিনি বলেছেন আমি ভিডিও দিয়ে দেবো, তিনি বলেছেন আমি অবশ্যই আইনের আশ্রয় নিয়েছি, যতটুকু যাওয়ার অবশ্যই তিনি যাবেন, আমরাও সাপোর্টে থাকবো। অবশ্যই যদি রাকিব ভাই সত্যের পথে যদি হয়ে থাকে, ইনশাল্লাহ সত্যের পথ যখন আমরা দেখে আসছি, অবশ্যই তার চেহারা তার কথাবার্তায় বলা যায় তিনি সত্যের পথে আছেন। আর এই ভিডিওটি কালেক্ট করেছি আমি রাহিদ রনি ভাইয়ের কাছে, তিনি মানে তার জন্মতে একবারে এরা ইস্যুর থেকে একবারে লগ্ন পর্যন্ত তিনি আছেন রাহিদ রনি ভাই। সো প্রিয় দর্শক, ভিডিওটি আগে দেখে আসি, তারপর আমি আবার কথা বলবো আপনাদের মাঝে। আইন আদালত, তারা তদন্ত করবেন, তারা বিচার করবেন, সব কিছু তো তারাই করবেন। সো সেই তদন্ত প্রক্রিয়া চলছে, আশা করছি এবং রাকিব আশা করেন, বাংলাদেশ এবং প্রবাসী ভাই বোনেরা তারাও আশা করেন সঠিক বিচারটাই রাকিব পাবেন এবং বাংলাদেশ আইনের প্রতিও তিনি শ্রদ্ধাশীল। আমি জানতে চাই আপনার মেয়ে মা বাবা কেমন আছেন? আমার মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, তার সাথে কথা হয় প্রতিদিনই, তো সকালে দুপুরে সে মাদ্রাসায় যায় নিয়মিত, তার হুজুর আসে, এসে পড়ে। আমি আবার জিজ্ঞেস করি, আম্মু তুমি কি আমার জন্য দোয়া করছো কিনা? সে বলতেছে, হ্যাঁ বাবা আমি তো তোমার জন্য দোয়া করছি, আমি নামাজ পড়ছি। আজ বলছে, আচ্ছা আম্মু আম্মু তুমি নামাজ পড়তে পারো? বলতেছে, দাদির সাথে আমি নামাজ পড়ছি। মাশাল্লাহ। তো এখন শুধু শুধু জিজ্ঞেস করতেছে তুমি কখন আসবা, বাবা তুমি কি লঞ্চে আসবা না গাড়িতে আসবা, বাবা তুমি আমার জন্য কি সাইকেল কিনছো? আমার বলছিলা সাইকেল কিনে দিবা, পিঙ্ক কালারের সাইকেল কিনছো। আমি বলছি যে হ্যাঁ আম্মু আমি তোমার জন্য, আমি তোমাকে নিয়ে বরিশালে যেয়ে তারপর তুমি পছন্দ করবা, তারপর আমি কিনে দিব। বলছি তোমার, বলতেছে আমার জুতো লাগবে দুইটা, আমার আগের জুতোগুলো নষ্ট হয়ে যেতেছে, আমি ওগুলো পড়তে পারতেছি না। তারপরে সেই বললাম ঠিক আছে তোমার জন্য দুটা, বলতেছে আপনি তুমি আগে আমাকে ছবি তুলে পাঠাবা, আমি চয়েস করে দিব, তারপরে তুমি কিনে নিয়ে আসবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে।
আপনার চকলেট লাগবে না তোমার? তো বলতেছে হ্যাঁ চকলেটও লাগবে। সে সবসময় আবার বলতেছে বাবা তুমি সাবধানে থাকো, তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করছো। মানে সে অ্যাজ লাইক এ মার মতো, মানে ও হইতেছে ও 8 বছর না, মনে হইতেছে আমার মা। সে যেভাবে আমাকে বলতেছে যে তুমি কিন্তু সাবধানে থাকো, নানুর কাছ থেকে সাবধানে থাকো, মানে এরকমের সে আমার নিয়েই টেনশন করতেছে। উল্টা আমি যেখানে তার নিয়ে টেনশন করব বা তার নিয়ে যে চিন্তাটা করতেছি, সে আমাকে প্রচুর মিস করতেছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে যত তাড়াতাড়ি এই আইনি ব্যবস্থাটা যে মানে মানে একটা ফয়সালা চলে আসলে আমি কারণ আইনা যখন তখন আমাকে ডাকতেছে, যখন তখন আমাকে পিবিআইতে ডাকতেছে, যখন তখন আমার মিডিয়াতে আসতে হইতেছে, এই জন্য আমি বরিশালেও যেতে পারতেছি না। আমি এই যত তাড়াতাড়ি সম্ভব বরিশালে যাব, আমার মেয়ের সাথে দেখা করব আর আপনাদের সাথেও কথা বলাই দিব ইনশাল্লাহ। প্রিয় দর্শক দেখে আসলেন যে রাকিব ভাইয়ের কথাগুলো শুনলেন মনোযোগ দিয়ে। প্রিয় দর্শক এখন আপনাদের আমি দেখাবো যে নাসির বদমাইশ আর তামিমা, মানে এখন আমার নোংরা কথা বলবো না, চলে আসুন আমরা টিকটক দিকে আসি একটু, তারপর দুলাই হবে। প্রিয় দর্শক কত সুন্দর, মানে তারা মনে হচ্ছে মানে তাদের বিরুদ্ধে কোনো কোনো মানে কোনো মামলা কোনো হামলা মানে কোনো কোনো টেনশন কোনো ডিপ্রেশন মানে কিছু আছে কি বুঝতে পারলেন? বলেন আজকে ভিডিওটি আমি বানালাম যে মানে আমার রাগ ওঠে তারা এখন টিকটক টিকটকে ভিডিও বানায়। বচপন মে কবি ক্রিকেট খেলা থা মুঝে না ক্রিকেট খেলনে কা বহুত শখ লেকিন जिंदगी ने कभी मौका ही नहीं दिया, आज मौका भी है। ودلع يقول لنا اتغيرت عليه انا زعل اولع ما هو كل همه ازاي ارضي يا طب ফানি ভিডিও বানাই, মানে তাদের এখন ডিপ্রেশন বা পরিকল্পনা মানে কি করবে না করবে তাদের নামে মামলা হয়েছে এই চিন্তা না করে এখন তারা মানে টিকটক বানাচ্ছে। কিছু করার চিন্তা করার কারণ নেই তো, কারণ তাদের কাছে টাকা আছে, কোটি কোটি টাকা আছে, হয়তো রাকিব ভাইয়ের কাছে নেই, হয়তো তার কাছে সত্য আছে, রাকিব ভাইয়ের কাছে তাদের কাছে সত্যটা নেই, হয়তো টাকা আছে। যেহেতু নাসিরকে বিয়ে করেছে, নাসির একজন সেলিব্রিটি লোক, কোটি কোটি টাকা হাতায়, মার্সিডিজ গাড়ি আছে 1.5 কোটি থেকে 2.5 কোটি টাকা, গরিবের রক্তচোষা মানে ঘামের টাকা, ট্যাক্সের টাকা। আমিও বুঝি না সরকার কেন জানি মানে তাদেরকে 1.5 কোটি টাকার ব্র্যান্ড নিউ গাড়ি দেয়। আপনারা অবশ্যই জানেন তার প্রাক্তন প্রেমিকা শোভা, হ্যাঁ এই শোভার সাথেও খারাপ কাজ করেছে, কিন্তু দোষ শোভারও আছে, মেয়েদেরও কিছু দোষ আছে। কিছু কিছু লুবি মেয়েরা সেলিব্রিটি দেখলে প্রেম করতে বা আবার ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে যায়, বাস খেয়ে তারপর লাইভে আসে, প্রত্যেকটাই আমি দেখেছি। তো তাদের আমি সাপোর্ট করি না, কিন্তু বাট খেলোয়াড়দের যারা এরকম সেলিব্রিটি আছেন আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, প্লিজ আপনারা জনগণকে এত দুর্বল ভাববেন না। জনগণ কিন্তু উপরে উঠাতে পারে, নিচে নামাতে পারে, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই বিষয়টা কিন্তু ভালোভাবে দেখা উচিত, যেহেতু তারা জাতীয় দলের প্লেয়ার। সো সে জায়গা থেকে সরকারে তাদের ভালো ভালো ই দেয়, নোবেল প্রাইজ দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়। এই কারণে আমি এটাই বলবো যে এদের চিহ্নিত করা হোক, তাদের মাঠ থেকে ময়দান থেকে বহিষ্কার করে দেওয়া উচিত, খেলার মাঠ থেকে। প্রিয় দর্শক আমি অনেক কথা বলে ফেললাম, আমি চলে যাব, চলে যাওয়ার আগে একটা কথা বলে রাখবো, আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এতক্ষণ ছিলাম কলর টিভির পক্ষ থেকে, আমি আর সাজ্জাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।